দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিজ্ঞান বিষয়ের পার্ট ফোর প্রশ্নগুলির উত্তর আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব এবং বাকি বিষয়গুলোর মডেল টাস্ক আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে এবং আরও আপলোড করা হবে তোমরা ইচ্ছা করলে এগুলো দেখে নিতে পারো আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখো তাহলে চলো শুরু করি আজকের ক্লাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবনবিজ্ঞান দশম শ্রেণী তো এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে এই প্রশ্নগুলির উত্তর আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখ তো এখানে ওয়ান পয়েন্ট ওয়ানে উদ্ভিদের পর্ব দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো তো এখানে চারটি অপশন দেওয়া হচ্ছে তার মধ্যে যেটি শুদ্ধ সেটি হচ্ছে উদ্ভিদের পর্ব দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় জিবির হরমোন তো এখানে বলা হয়েছে বাক্যটি সম্পূর্ণ করে লেখ তাই আমরা এখানে উদ্ভিদের পূর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি গোটায় এই কথাটি লিখে তারপরে জিব্বেরেলিন হরমোন যেটা শুদ্ধ এটা আমরা লিখে নিলাম এখানে তোমরাও এইভাবে লিখবে তারপরে হচ্ছে নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো তো এখানেও চারটি অপশন দেওয়া আছে তো এর মধ্যে কোনটি হচ্ছে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত নম্বর হচ্ছে চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনের সামনে গঠিত হওয়া চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া তো এখানে শুদ্ধ আনসারটি হবে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া তারপর হচ্ছে নিচের যে জোড়াটি সঠিক তা স্থির করো তো এখানে সঠিক যে জোড়াটি এটি আমরা স্থির করব তো এখানে সঠিক জোড়াটি হলো এডিএইচ বিক্রনালিকায় জলের পুনঃশোষণ গঠানো তারপরে হচ্ছে নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসা। ডাবের জলে ড্যাশ হরমোন থাকে এখানে হবে সাইটোকাইনিন ডাবের জলে কাইনিন হরমোন থাকে পায়রার একটি ডানায় দেশটি রেমিজেস নামক পালক থাকে তো পায়রার একটি ডানায় দেশটি রেমিজেস নামক পালক থাকে আর এন এতে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে তো এখানে কী থাকে আর এন এতে থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃ করা ও বহি করা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো তো এই দুইটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা অন্তকরা ও বহিক্ষরা গ্রন্থির পার্থক্য এখানে লিখবো তো আমরা প্রথমে উত্তর দিলাম তারপরে তোমরা এইভাবে লিখে নিবে বৈশিষ্ট্য অন্থকরা গ্রন্থি এবং বহিকরা গ্রন্থি তো এখানে বৈশিষ্ট্যর জায়গায় তোমরা এদিকে লিখবে বা দিকে নালীর উপস্থিতি ও অনুপস্থিতি এবং খরিত পদার্থ নিচে তো এখানে অন্তকরা গ্রন্থি এবং বহি গ্রন্থি তো প্রথমে অন্তঃ গ্রন্থি যদি আমরা দেখি অন্তকরা গ্রন্থিতে নালীর অনুপস্থিতি তাই অনাল গ্রন্থি আর বহি করা গ্রন্থিতে নালীর উপস্থিতি তাই সোনাল গ্রন্থি আবার খরিত পদার্থ যেটা রয়েছে এটা হবে অন্তঃকরা করা খরিত পদার্থ হলো হরমোন এবং বহি করা গ্রন্থের খরিত পদার্থ হলো উৎসেচক লালারস ঘাম ইত্যাদি তারপরে প্রশ্ন হচ্ছে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো তো প্রথমে আমরা এখানে উত্তর দিয়ে লিখব মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হল প্রফেস দশা তো প্রফেস দশায় নিউক্লিয়াসের যে পরিবর্তনগুলো ঘটে তা নিম্নে দেওয়া হলো নিউক্লিয়াস থেকে জল বিভাজিত হওয়ার ফলে ক্রোমাটিন জালিকাগুলি সুস্পষ্ট ও ক্রমশ দৃশ্য হয়ে ওঠে প্রতিটি ক্রোমোজম লম্বালম্বিভাবে দুটি ক্রোমোটিডে বিভক্ত হয় এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে চার নম্বর প্রশ্ন নিচের প্রশ্নটির উত্তর দাও প্রাণী কুশের মাইটোসিস কুশ বিভাজনের মেটাফেজ দশের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তো এখানে আমরা মেটাফেজ দশাতে কী করবো অঙ্কন করব। তারপর এখানে ক্রোমাটিড মেরু অঞ্চল সেন্ট্রোমিয়ার এবং তন্তু এগুলো আমরা চিহ্নিত করে নিব তো এখানে তোমরা এটাকে ম্যাটাফেজ দোষাকে এভাবে এঁকে নিবে তারপরে এগুলোকে চিহ্নিত করবে এটা হচ্ছে মেরু অঞ্চল ক্রোমাটিড দয় তারপরে ব্যায়ামতন্তু এবং সেন্ট্রোমিয়ার তো এখানে এটা হচ্ছে মেটাফেজ দোষা তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও